হ্যাঁ জানিস ভোলা, আমাদের মাঠে এবারে খুব ভালো ফলন হয়েছে। এই মাঠের পরে মাঠ ভর্তি যখন সোনালি ধান দেখতে পাই, তখন মনটা একদম যেন জড়িয়ে যায় রে। তুই শহরে গিয়েছিস কখনো? শহরে গিয়ে যখন ওপর থেকে দেখবি চারপাশে শুধু উঁচু উঁচু বাড়ি মেঘের মধ্যে চলে গেছে, তখন যে শান্তি পাওয়া যায়, সেই শান্তি কি আর এই গ্রামের মাঠের মধ্যে পাওয়া যাবে? এই তোরা থামতো, একদিন আমার ট্যাক্সিটা নিয়ে রাস্তায় বের হয়ে দেখিস, গতিতে একটার পর একটা গাড়ি অতিক্রম করে সামনের দিকে যখন এগিয়ে যাবি, তখন জীবনের আসল মজাটা বুঝতে পারবি। হ্যাঁ তোরা যে যাই বলিস না কেন, ফসল চাষ করবার মতো আনন্দের আর কিছুই নাই রে। ছোট ছোট দানা বপন করে যখন সেই দানা থেকে খেয়ে পড়তে ফসল ফলে, তখন যেই আনন্দ পাওয়া যায় সেই আনন্দের তুলনায় তোদের আনন্দ তো কিছুই না। দূর বাদ দে তো এসব কথা, যখন একটার পর একটা ইট গাঁথতে গাঁথতে একটা বড় বাড়ি তৈরি হয়ে যায়, সেই বাড়ির মালিক যখন বাড়িটা দেখে বলে বাহ অনেক সুন্দর বাড়ি বানিয়েছিস, তখনই পাওয়া যায় আসল আনন্দ। তোদেরকে একদিন আমি আমার ট্যাক্সিতে জড়িয়ে সারা শহর গ্রাম সবকিছু ঘুরিয়ে দেখাবো, তখন জীবনের আসল মজাটা উপভোগ করতে পারবি তোরা। ছেলেদের নিয়ে কি যে করি বুঝতে পারছি না গুগিন্নি, যখনই দেখবে একটা না একটা ঝামেলা ওদের মধ্যে বেঁধেই থাকে। আরে এত বড় হয়ে গেছে, কবে ভালো হবে ওরা কে জানে। আসলে গো, এই ছেলে বয়সে যদি ওদের কোনো মিল না থাকে তাহলে ভবিষ্যতে গিয়ে কি হবে বলতো? আমি বলি কি, আমাদের তিন ছেলেকে বিয়ে দিয়ে দিলে কেমন হয় বলতো? বিয়ে দিয়ে দিলে এমন পাগলামিটা ঠিক হয়ে যাবে। কে জানে, এতে তো হিতে বিপরীত হতে পারে। আগে যেভাবেই হোক ওদের তিন ভাইয়ের মধ্যে মিল করাতে হবে, তারপরে অন্য চিন্তা করা যাবে। কিন্তু আমরা কি করি বলতো? কেউ যদি কোনো উপায় বলে দিত আমাদের তিন ছেলেকে মিল করানোর, তাহলে বড়ই উপকার হতো। তুমি কোনো চিন্তা করো না গো, একটা না একটা উপায় আমরা ঠিক বের করে ফেলব। আমি রান্নাঘরে গেলাম, তুমি আমার সাথে এসো, খেয়ে নেবে চলো। হ্যাঁ গো গিন্নি, চলো চলো। মা আমি কাজে গেলাম। আমিও কাজে যাচ্ছি মা, ফিরতে একটু দেরি হবে। মা আমিও মাঠে যাচ্ছি, ধান কাটতে হবে, দুপুরে বাড়ি আসবো না, বাবাকে দিয়ে ভাত পাঠিয়ে দিও কেমন? আহা, এই ট্যাক্সি চালাতে চালাতে যে শান্তি পাওয়া যায় তা যেন আর কোনো কাজেই মেলে না। এই যে ভাই, যাবেন কোথায় শুনি? কোথায় আর যাব, আমি এই শহরে নতুন লোক, কোনো কিছুই ভালো করে চিনি না। আমাকে একটু তোমার ট্যাক্সিতে করে পুরো শহর ঘোরাবে? হ্যাঁ, টাকা দিলে ঠিকই ঘুরিয়ে দেখাবো। এই শহরের সব কিছুই আমি খুব ভালোভাবে চিনি, লোকেদেরকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়াটাই তো আমার কাজ। আচ্ছা আমি তোমাকে টাকা পয়সা সবই দেবো, কিন্তু ভাই আমাকে আবার এখানে নামিয়ে দেবে তো? আমি কিন্তু ভালোভাবে শহরটা চিনি না। আরে আপনি উঠে বসেন, কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে আবার এখানে নামিয়ে দিয়ে যাব। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শহরে প্রথম এসেছেন। হ্যাঁ গো ভাই, আমি এই শহরে প্রথম এসেছি, আমি তো গ্রামের মানুষ, মেয়েকে বিয়ে দিয়েছি শহরে, আর তাই শহরে ঘুরতে এসেছি। আর ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে পুরো শহরের সব কিছু ভালোভাবে চিনিয়ে দেব, তারপর দেখবেন আপনি নিজে নিজেই পুরো শহরটা ঘুরে বেড়াতে পারবেন। আহারে, মাঠ ভর্তি সোনার ফসল দেখলে মনটা যেন জুড়িয়ে যায়। যদি এসব ফসল আমার হতো তাহলে কতই না ভালো হতো। আমি যদি কোনো জমিদার হতাম তাহলে আমার অনেক জমি হতে পারত, আমি নিজে নিজেই সেই জমিতে চাষ করতাম। কি রে পল্টু, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? আরে আমার ক্ষেতের মধ্য থেকে বেরিয়ে আয়, আমার পাকা ধানে মই দিবি নাকি তুই?
আরে সারা জীবন তো কাঁচা ধানই মই দিয়ে এলে, এবার না হয় পাকা ধানই আমি একটু দিয়ে দিই। এই এই বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। মশকরা করবার ইচ্ছে এখন আমার নেই, তোর যা ইচ্ছে কর, কিন্তু আমার জমি ছাড়া অন্য জমিতে গিয়ে কর চত্ব সব। আরে দাদা নো টেনশন, কারণ টেনশন করেও পাবে না তুমি পেনশন। কিরে থামলি কেন? এ দেখো কত বড় বাড়ি, ভাবতে অবাক লাগে এত বড় বাড়ি আমরা বানিয়েছি, কি সুন্দর দেখতে। সবাই যদি আমাদের মতো এভাবে ভাবতো তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারতো। আরে আমাদের মধ্যে পড়ে আর কেউ ভাববে? আরে আমরা কোনো বাড়ির দিকে তাকালে একটা একটা করে কিভাবে ইট গেঁথে বাড়ি তৈরি করা হয়েছে সেটা দেখতে পাই, আরে অন্যরা তো এভাবে দেখবে না, তাই না? এটাই তো সব থেকে বড় দুঃখ রে আমাদের। আরে দুঃখ করে লাভ নেই, দুঃখ করে লাভ নেই, এ চল চল অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। জানিস আজকে আমরা একটা বিশাল বড় বাড়ি বানানোর কাজ শেষ করলাম। কাজ শেষ করে যখন বাড়ির সামনে এসে পড়ে বাড়িটাকে এক নজরে দেখলাম, তখন যে শান্তি পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জানিস আজকে একজন মানুষকে আমি পুরো শহর ঘুরিয়ে দেখিয়েছি। সেই লোকটা গ্রাম থেকে শহরে এসেছিল, শহরের কিছুই চিনত না, কিন্তু এখন থেকে লোকটা পুরো শহর চিনে গেল। ভাবতি কত ভালো লাগে। জানিস আমি আজকে আমার ক্ষেতে ধান কেটেছি, ধানগুলো যখন কাটছিলাম তখন কিভাবে ছোট ছোট বীজ থেকে এত বড় বড় ধান হয়েছে সেটা আমার চোখের সামনে ভাসছিল। তোদের তিন ভাইকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে বলো বাবা? পল্টু আর সুজয় পায়ে হেঁটে কাশি গিয়ে আমার জন্য গঙ্গা নদী থেকে এক ঘটি জল আনবি, আর সুজয় এই যাত্রাপথে পানি ব্যতীত আর কিছুই খেতে পারবি না। আর ভোলা এখান থেকে তিন দিন পায়ে হেঁটে শিবনাথ মন্দিরে যাবি, আর সেই মন্দিরের মধ্যে তিন দিন একটা কামরায় বসে ধ্যান সাধনা করবি, এটা মরবার আগে আমার শেষ ইচ্ছে। কিন্তু এগুলো কেন করব বাবা? সেটা তোরা তোদের কাজ সেরে আসলেই বুঝতে পারবি। এখন যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কাল সকালে যাওয়ার প্রয়োজন হয়েছে, জিনিসপত্র নিয়ে বের হয়ে পড়বি। আর ভোলা তুইও তোর যাত্রা পথে কিছু খেতে পারবি না, আমি এখন চলি। যা তোরা যে যার কাজে বেরিয়ে পড়, যে যার কাজ শেষ করে সময়ের মধ্যে বাড়ি চলে আসবি। ঠিক আছে বাবা, আমরা আসি তাহলে। তোমার কি মনে হয় তুমি ওদের যে উদ্দেশ্যে পাঠালে তোমার সেই উদ্দেশ্য কি সফল হবে? হবে গো গিন্নি হবে, শুধু দেখতে থাকো, ঠিক কাজ হবে। ও বাবারে, এতটা পথ কি পায়ে হেঁটে যাওয়া যায় নাকি? যদি একটা গাড়ির ব্যবস্থা হতো তাহলে অনেক ভালো হতো। আমার তো খাবার খাওয়া বারণ, অনেক ক্ষুধা পেয়েছে রে ভাই, আমাকে ক্ষমা করে দিস, আমি কৃষকের দাম দিতাম না, কিন্তু এখন এই ক্ষুধার যন্ত্রণায় বুঝতে পারছি কৃষকদের কথা মূল্য দেওয়া উচিত। ওরে বাবারে, আমিও বুঝে গেছি ভাই যে ট্যাক্সি ড্রাইভারের অনেক দরকার আছে। দেখ না পায়ে হেঁটে যেতে আমার কত কষ্ট হচ্ছে, যদি একটা ট্যাক্সি পাওয়া যেত তাহলে কত দিক দিয়ে ভালো হতো। হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস, সব পেশার সমান মূল্য আছে, আমরা একে অপরকে ছাড়া অচল। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি, এখন যদি একটা ট্যাক্সি আর একটু খাবার পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো, এতদিন আমি খামোকা
আমার দুই ভাইয়ের কোনো দাম দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি সবার কথার কতটা গুরুত্ব রয়েছে। এরপর বাড়িতে গিয়ে ভাইদের সাথে আর কোনো ঝামেলা করব না। তা তোমরা এই যাত্রাপথে কে কি শিখলে আমাদের বলো তো। আমি এতদিন শুধু শুধু আমার ভাইদের সাথে পাল্লা দিয়ে এসেছি। আমাদের সবার সমান গুরুত্ব রয়েছে, আমরা একে অন্যকে ছাড়া অচল। হ্যাঁ ভাই, আমি আজ থেকে কথা দিলাম আমি আর তোদের সাথে কোনো ঝামেলা করব না, মিলেমিশে থাকবার চেষ্টা করব। হ্যাঁ ভাই, আমরা আজকে সবাই মিলেমিশে থাকব। যাক, অবশেষে তাহলে আমাদের তিন ছেলের মিল হয়েছে। আসলে সেই কবে থেকে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। অবশেষে ওপরওয়ালা আমাদের মনের ইচ্ছা পূরণ করলেন।